नमस्कार अपना देखें रूपम टीवी 2024 जे फाइनल मैच अर्थात लोकसभा भोट से ही लोकसभा भोटे आगे हो गल सेमिफाइनल मैच तीन डिसेम्बर मध्य प्रदेश राजस्थान छत्तीसगढ़ तेलंगाना और मिजोराम फलाफल घोषणा है एबारे पाँच राज्य मध्य जरा बेशिरभाग राज्य जितबे तारा किन्तु 2024 सरकारे आसबे आमी आपनादेर परिष्कार बोले रखी पाँच राज्य हार जित निर्भर करबे 2024 के क्षमताय आसछे बीजेपी मोदी के क्षमता आसते गेले पाँच राज्य मध्य बेशिरभाग राज्य जितते हबे कांग्रेस के क्षमता आसते गेले पाँच राज्य मध्य बेशिरभाग राज्य जितते हबे तो आसले के जितबे आठटी संगठन मिले एक समीक्षा करेछे सेई समीक्षार फलाफल कि आपनारा जानते चाहले भिडियोटाके लाइक करुन सबस्क्राइब करुन संगे थाकुन एबार आसुन जेने रखा भालो पाँच राज्य के के क्षमता आसते चलेछे 3 ডিসেম্বর রেজাল্টের পর এখনই আমরা রেজাল্টের আগে একটা গোপন সমীক্ষা পেয়ে গিয়েছি আটটি সংগঠন একটি সমীক্ষা করেছে এবং নিজেদের আমাদের রূপম টবির পক্ষ থেকেও একটি সমীক্ষা হয়েছে সেই সমীক্ষার ফলাফল ঠিক এই রকম রাজস্থানে কংগ্রেস ক্ষমতায় ছিল কিন্তু এবার যা পরিস্থিতি 2024 এর আগে 23 যে বিধানসভা হয়ে গেল রাজস্থানে সেখানে কিন্তু বিজেপি ক্ষমতায় আসতে চলেছে হ্যাঁ সঠিক শুনছেন বিজেপি 199টি আসন রয়েছে রাজস্থানে সেখানে বিজেপি একাই 102টি আসন জিততে চলেছে বিজেপি পুনরায় ক্ষমতায় আসতে চলেছে অর্থাৎ কংগ্রেস ছিল তার আগে বিজেপি ছিল কংগ্রেস এসেছে এবার আবার বিজেপি আসতে চলেছে হ্যাঁ ঠিক শুনছেন বসুন্ধরা রাজে আবারও ক্ষমতায় আসতে চলেছে 199টি আসনের মধ্যে বিজেপি 102টি আসন জিতবে এবং কংগ্রেস জিতবে 86টি আসন অন্যান্যরা 11টি আসন পেতে পারে রাজস্থানের ঘটনা বললাম রাজস্থানের ফলাফল ঠিক এই রকমই হবে বিজেপি 102 কংগ্রেস 86 অন্যান্যরা 11 মধ্যপ্রদেশ বড় রাজ্য 230টি বিধানসভা আসন রয়েছে এইখানে কি পরিস্থিতি যা সমীক্ষা উঠে আসছে ভোট রেজাল্টের আগে কালকেই কিন্তু রেজাল্ট তার আগে গোপন সমীক্ষায় উঠে এসেছে এখানে কিন্তু বিজেপি আসতে চলেছে ক্ষমতায় 230টি আসনের মধ্যে বিজেপি একাই 125টি পাবে কংগ্রেস 100টি এবং অন্যান্যরা 5টি আসন পাবে অর্থাৎ মধ্যপ্রদেশেও বিজেপি সরকার আসতে চলেছে ছত্তিশগড়ে 90টি আসন রয়েছে এই 90টি আসনের মধ্যে যতদূর সম্ভব কংগ্রেসই আসতে চলেছে 90টি আসনের মধ্যে 48টি আসন পাবে কংগ্রেস বিজেপি পাবে মাত্র 39টি আসন অন্যান্যরা 3টি আসন অর্থাৎ অল্পের জন্য হলেও কংগ্রেস ছত্তিশগড়ে আসতে চলেছে খুব কম মার্জিনে হলেও আসতে চলেছে কংগ্রেস তেলেঙ্গানার রেজাল্ট ঠিক এইরকম হতে চলেছে তেলেঙ্গানায় 119টি বিধানসভা আসন রয়েছে সেইখানে গতবার বিআরএস ক্ষমতায় ছিল কিন্তু এবার পরিস্থিতি পাল্টে গিয়েছে এখানে কংগ্রেস ক্ষমতায় আসার সম্ভাবনা প্রচণ্ড কংগ্রেস এখানে ক্ষমতায় আসতে পারে যা পরিস্থিতি এই মুহূর্তে যা বোঝা যাচ্ছে কংগ্রেস 119টির মধ্যে 65টি আসন পেতে পারে এবং বিআরএস 43টি আসন পেতে পারে বিজেপি 6টি এবং অন্যান্যরা 7টি আসন পেতে পারে অর্থাৎ তেলেঙ্গানায় কংগ্রেস আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে মিজোরাম 40টি আসন রয়েছে 40টি আসন বিশিষ্ট মিজোরামের বিধানসভা কি পরিস্থিতি এখানে যা পরিস্থিতি তাতে এমএনএফ যে পার্টি রয়েছে তারা কিন্তু 15টি আসন পেতে পারে জেডপিএমরা 16টি আসন পেতে পারে কংগ্রেস 7টি বিজেপি 1টির মতো আসন পেতে পারে অর্থাৎ এখানে যা পরিস্থিতি এটা হ্যাং হয়ে যেতে পারে মানে ত্রিশঙ্কু হয়ে যাবে মিজোরাম তো পরিষ্কার এখানে বোঝাই যাচ্ছে 2024 এর আগে যে 5টি রাজ্যে ভোট হলো সেখানে কিন্তু বিজেপি দুটোতে রাজস্থান এবং মধ্যপ্রদেশে কংগ্রেস দুটোতে ছত্তিশগড় আর তেলেঙ্গানায় আর একটা হ্যাং হয়ে যাবে মিজোরাম তো এটাই মোটামুটি যা ফলাফল উঠে আসছে অর্থাৎ 2024 এর আগে সেমিফাইনাল ম্যাচ কিন্তু হাড্ডাহাড্ডি ভালোই হাড্ডাহাড্ডি হচ্ছে যা মনে হচ্ছে এইরকম এক পরিস্থিতিতে কিন্তু বিজেপিরই কপাল ভালো কারণ বড় দুটি রাজ্যে কিন্তু ক্ষমতা চলে আসছে বিজেপি খবর রেজাল্ট সমীক্ষা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন জয় হিন্দ